হ্যাঁ এটা যদি সোজা হবে ও তো আরো ভয় পেয়ে যেত। হ্যালো গাইস, ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে আমরা শুটিং করতে চলেছি। আজকে শুটিং এর টপিক হচ্ছে বৃদ্ধাশ্রম। তো ব্যাপারটা হচ্ছে এখানে আমরা সবাই পৌঁছে গেছি, এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে প্রায় 10:17। তো অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় আরো তাড়াতাড়ি শুরু করার এ ছিল তো, কিন্তু হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে, আর আসতেও সব কিছু রেডি করে আসতেও দেরি হয়ে গেছে। তো শ্যুটটা আজকে শেষ করবো, আশা করি শেষ করার চেষ্টা করবো। তো চলো শ্যুট শুরু করি। চলো ডিঙ্গিলে আসো, চলো ফার্স্ট একটু শর্ট করলো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমাদেরই ভুল আছে, আমরা সবাই একটা অবতার, আমি নিজেই বলছি, বিকজ কি ভুলে গেছি, ডায়লগ ভুলে গেছে, কি বলবে। ও আচ্ছা, মনে আসছে মনে আসছে, বিকজ কিছু জিনিস আনতে মনে থাকে না, কি করবে, ভুলো মন তোমাদের, কি করবে। দুঃখ দিবি, দিয়ে রাজার দিকে দেখবি, ঠিক আছে, এটা দুঃখে দুঃখ হয়নি, হাসি হাসি বারানাসে দুঃখের এক্সপ্রেশন হবে, এসে রাজার কাছে, এসে রাজার কাছে মানে এনে বলবি, এই নে দুটো ভাত ছিল খেয়ে নে, বলে রাজাকে ভাত খাবে বলে হচ্ছে এখানে সৌমেনদা ভাষা হচ্ছে সবকিছু ই করছে। সৌমেনদা একটু ঠিক করে দিকে দেখো দেখি, কি হয়েছে কি হয়েছে, ডায়লগটা লেখার পর কি হয়েছে, ঘুমিয়ে গেছিলে, আমি বলছি বারোটা 15 হচ্ছে, ডায়লগ লিখতেছে, ডায়লগ বলছি 6-7 ওয়ার্ডের দুলাই লিখছে, লিখার পর মানে টাইপে কিবোর্ডে হাত আছে, আমাদের এখানে বুঝানো চলছে, কবে ফেরত দিবি, ট্যালেন্ট হবে না, তো গাইস আমরা এখন চলে এসেছি থার্ড সিনে। তো পটপট করে আমরা শট নিয়েছি, পটাপট করে নিয়ে নিয়েছি। এখন শুট হচ্ছে যে আমাদের টুকটুকির সাথে হারাধনের একটু ঝামেলা সিন আছে, মিনস হচ্ছে ভালোবাসা সিন আছে, সেই সিনটা করবো। তার জন্য এখানে লোকেশন দেখে যাবো, এই দেখো সবাই রেডি হয়ে গেছে, কিন্তু হারাধন রেডি, কিন্তু হারাধনের ব্যাগ নেই। হ্যাঁ যাই হোক, হারাধনের একটু গোপটা করলে হালকা করে ভালো লাগতো। গোপের আঠাটা কি এনেছো, এটা 20 বছর পর একটু হালকা ফুলকা, একটু গোপ ফুললে তো ভালো লাগতো। আচ্ছা দরকার নেই, ভালো সাইকেল আছে, নেড়ার একটা গার্লফ্রেন্ড আছে যার নাম হচ্ছে নেড়ি। তো গাইস এখন ব্যাগটা আনুক, তারপরে শুটটা শুরু করব। তো গাইস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিয়েছি, মানে শেষ করে দিয়ে শুটে দেখাতে পারিনি, বিকজ হচ্ছে এই যে রোদ বেরিয়েছে, একদম সূর্য রোদ আমার মুখে লাগছে, কিন্তু একটুখান আগে একদম অন্ধকার কালো হয়ে গেছে আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তার জন্য শুটটা ক্যান্সেল করেছি। আবার এখানে অফিসে এসে দেখি, বলো এই দেখে দাও, খুলে দাও খুলে দাও, খেতে পারবে না, আরে ওপেনার নাই, দাঁত দিয়ে খুলতে হবে, এই তো আমার ওপেনার, এই শুধু গাড়িটা সরা ভাই, খাও খাও, দাঁত ভেঙে যাবে সাবধানে। তো গাইস এখন আমরা সবাই মিলে ফুচকা খেতে যাব, এই হচ্ছে প্ল্যানিং, তারপরে বাকি কথা। হাই বল, হাই ফুচকার, ফুচকার কেমন টেস্ট, ভালো, কথা বলার আছে, বলো ভেবেছিলাম কিন্তু হয়নি, তার জন্য ব্লগ ফ্লগ কিছু করা হয়নি। তো আজকে নেক্সট ডে আমরা এসেছি প্রায় 12টা
11টার সময়, তো এখন বাজে 12:19 রেডি হতে হতে। তো এখন আমাদের টুনির মাও আসেনি, তার জন্য যে ইনডোরের শটটা আছে সেটা হারাধনের সাথে টুকটুকি আছে, সেই শটটা নিয়ে নেব। আমরা এখন যাচ্ছি ডাইরেক্ট বাড়িতে ইনডোর শট নেওয়ার জন্য। তো এখন আমরা শুটিং লোকেশনে পৌঁছে গেছি, শ্যুট করছি, দেখতে পাচ্ছ এই যে হারাধন বাবু, এই যে চলছে সবাই। কিন্তু একটা শটের জন্য ওরা 1 ঘন্টা নিয়েছে, একটা ডায়লগ নিয়ে চলছে আর কি। আর বিশাল বড় পুরো একটা আর কি। হারাধন বাবু দৃশ্য দাঁড়াবে, ঠিক আছে দাঁড়াবে। তো গাইস, এখানে যে শটটা ছিল ইনডোর নেওয়ার সেটা হয়ে গেছে, এখন আমরা নেক্সট শটে যাবো। যেটা সেই কথা বলো, আমি একজনের ব্যাপারে একটা কথা বলবো, ঠিক আছে? বলো বলো, এদিকে আসা দিও। ভাই বোনের ব্যাপারে বলো বলো। ভাই বোনা খুব ভালো, হ্যাঁ, এটা যদি সোজা হবে ও তো আরো ভাই পেয়ে যেত। কান্দে লেগে কান্দে লেগে কেমন কেমন, আমি তো ভয় পাইনি, আমি তো ভয় পাইনি, কেউ বিজ্ঞানী। লোকেশনে পৌঁছে গেছি শুটের জন্য, এখন এখানেই শ্যুট হবে। আর লাস্ট আর দুটো সিন আছে, হচ্ছে যেখানে আমাদের টুনির্মা বয়স্ক মহিলা, মানে বয়স্ক মহিলা আর হারাধন এসে বলবে মা তোমাকে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসছি, সেই সিনটাই হবে। এই যে বৌমা, ডেঞ্জার বৌমা, দেখ বৃষ্টি কিন্তু খুব জোরে চলে আসছে, বৃষ্টি রেডি হ, বৃষ্টি কিন্তু খুব জোরে চলে আসছে। তো আমাদের এখানের পুরো শট শেষ, যা এন্ডিং শট ছিল সেটাও শেষ। এবারে আমরা যাবো ডাইরেক্ট বৃদ্ধাশ্রম। এখন ঘড়ি কাটায় প্রায় 3টে বেজে গেছে, আমাদের ওই বাইরে ঢোকার সিনটার পর ভেতরে অন্ধকার হয়ে গেলেও চলে যাবে, ওই সিনটা নিয়ে আজকের মতো শ্যুট শেষ। এখন আমরা বৃদ্ধাশ্রমে চলে এসেছি আর ফার্স্ট শট নেওয়ার জন্য পুরোপুরি রেডি। তো সামনে টোটোও চলে এসেছে, যে ফার্স্ট শট নেওয়ার জন্য টোটোতে করে হারাধন আসবে সেই সিনটার জন্য। আর দেখছো সে বৃদ্ধাশ্রমের লোকেশনটা কত সুন্দর, জাস্ট একদম অসাধারণ। এই যে আমাদের আসছে ম্যাডাম, ওকে আসুক, চলো এখন শ্যুটটা নি, চলো। হ্যাঁ, ক্যামেরা বন্ধ করো। কেন গো? ওটা বলতে যাইছি, ওই ওটা বলতে যাইছিল। আচ্ছা, তার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আমাদের টোটোওয়ালা নেমে পড়েছে টোটো থেকে, ভাড়া ভাড়া দেওয়া, আপনি কোথায় ফ্রি এসছেন যে প্রোগ্রামে যাওয়ার জন্য টিউশন যাবিনি? ওরে বাবা, তো এটা ভিতরের শট, এইখানে শ্যুটটা হবে। এই যে আমাদের ঠাকুমারা, ঠাকুমারা বলো হাই, বলো ঠাকুমা বলো, এরকম বলো, এরকম বলো। আর সে সাইজ ঠাকুমা, এই যে ঠাকুমা, এই যে আমার নিচে ঠাকুমা, হাই সেই পিছনে আরেকটা ঠাকুমা। তো চলো, এখানে একটা শট আছে, সেই শটটা নেব, এটা হলে এই শ্যুটটা শেষ হবে। তো ঠাকুমারা ঠিক আছে, ঠাকুমা হেভি, ঠিক আছে, ওকে। আবার একজন চলে এসেছে, কদিন থাকবে? বেশি দিন থাকবো না, 8-9 দিন থাকবো। তোমার খোকা বলেছে খুব তাড়াতাড়ি আমাকে এখান থেকে নিয়ে যাবে। এই জায়গাটাকে নিজের বাবা শুরু করুন, তাতে আপনারই ভালো হবে। আমি কি এখানে থাকবো নাকি? আমার খোকা আমাকে খুব ভালোবাসে, আমি আমার খোকাকে ছাড়া কোথাও থাকতে পারবো না। আরে না না, আমি তো বলছি আমার খোকা আমাকে 8-9 দিনের মধ্যে এখান থেকে নিয়ে যাবে। নিয়ে গেলেই ভালো। তো গাইস, এখন আমাদের শ্যুট প্রায় শেষ, প্রায় শেষ কি, পুরোই শেষ, পুরোই শেষ। সবাই চলে গেছে, ঠাকুমারা দেখতে এসছে যে কেমন শ্যুটটা হলো। ঠাকুমা কেমন লেগেছে শুটিং দেখে, ভালো লাগছে? ভালো, হেভি, আবার একদিন আসবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ওকে। তো গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ব্লগে। বাই বাই, বলো বাই 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 বাই।